বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরে একটু হাতটা মুড়িস, আচ্ছা আমি লাইভ করবো। তৃণমূল কংগ্রেসের একজন আছেন, বিজেপির একজন আছেন এবং কংগ্রেসের একজন প্রার্থী আছেন। অনেকেই আমার মূল প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থীকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, আমি সেই প্রসঙ্গে যেতে চাই না। উনি একজন নামকরা শিল্পী, তার জগৎ আলাদা আর পার্লামেন্টের জগৎ আলাদা। সুতরাং এখানকার লোকই ঠিক করবে। উল্টো দিকে বিজেপির প্রার্থী যিনি আছেন, তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে তীব্র মুসলিম বিরোধিতার কথা বলে যাচ্ছেন এবং যা চেষ্টা করছেন একটা ধর্মীয় মেরুকরণের দিকে। আর আমরা বলছি যে যারা কাজ করেন, যারা কৃষক, তাদের পরিচয় ধর্ম দিয়ে হয় না, তাদের পরিচয় পেশা দিয়ে হয়। কৃষক, শ্রমিক, যুবক, মেহনতি মানুষের ধর্ম যার যা, কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমরা এই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, তার কারণ এই ধরনের মেরুকরণ খেটে খাওয়া মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে। সেই কারণে আমরা বলছি যে এই দুই শক্তি, যারা অচলাধুলির এপিট এবং ওপিট, এই দুই শক্তির বিরুদ্ধেই বামপন্থীদের দাঁড়াতে হবে। আর আরেকজন প্রার্থী আছেন কংগ্রেসে, আপনারা সবাই জানেন বামপন্থ রীতিমতো চেষ্টা করেছিলেন, অনেক সিট তারা ছেড়ে দিতে চেয়েছিলেন কংগ্রেসের সঙ্গে, যাতে একটা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে মোর্চা খোলা যায়। কিন্তু কংগ্রেসের নেতারাই বলতে পারবেন যে তারা কেন এই মোর্চা থেকে সরে। আমি জানি এখানে যিনি কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন উনি এখানকার ভূমিপুত্র, উনি মানুষের আপদে বিপদে থাকেন, উনি পঞ্চায়েতের সঙ্গে থাকেন ইত্যাদি ইত্যাদি। আমি বলছি যে লোকসভার যারা প্রার্থী হন তাদের কাজ আর পঞ্চায়েতের কাজ এক। তারা যান পার্লামেন্টে নতুন নতুন নীতি প্রণয়ন করতে, যে নীতিগুলো খেটে খাওয়া মানুষের পক্ষে দাঁড়ায়। আমার মনে আছে গফ্ফর সাহেব একবার দাঁড়িয়েছিলেন, তখন বামপন্থীরা স্লোগান দিয়েছিলেন ঠিক এই কথাই বলে, গফ্ফর ঘরের ছেলে ঘরে থাক, ইন্দ্রজিৎ বাবু পার্লামেন্টে যা। তা আমরাও এই স্লোগানটি আবার আমাদেরকে দিতে হবে, সেটা তো কোনো উপায় নেই। সুতরাং আমরা বলছি আসল লড়াইটা হচ্ছে গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লড়াই। এবং নির্বাচনটা যদি ভালোভাবে হয় এবং সবাই যদি ভোট দিতে পারে, তাহলে আমাদের ধারণা যে এইবার যে রেজাল্ট হবে সেই রেজাল্ট পশ্চিমবাংলার ইতিহাসে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে। আর শেষ কথা আমি বলতে চাই, আমার যারা প্রতিপক্ষ তাদের কাছে এমন কিছু করবেন না যার ফলে মানুষ এই গণতন্ত্রের উৎসব থেকে বঞ্চিত হতে পারে। বরঞ্চ এমন কিছু করুন যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের নিজস্ব রায় দিতে পারে, যাতে হার জিত আছে যে রায় মানুষ দেবেন সেই রায় মেতে মাথা পেতে নিতে মানুষ রাজি আছে। কিন্তু সেই রায়টা যাতে তারা দিতে পারেন তার বন্দোবস্তই করতে হবে, এটাই হচ্ছে আজকের বড় প্রশ্ন যে মানুষ ভোট দিতে পারবে না। আমাদের ধারণা প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে ভোট নিরপেক্ষভাবেই হবে এবং আমাদের কর্মীরা রাস্তায় থেকে চেষ্টা করবে, কারণ তাদের ভরসা তো কেন্দ্রীয় বাহিনীর ওপর নেই, তাদের ভরসা হচ্ছে নিজেদের বাহিনীর ওপর। তারা দৃঢ় বিশ্বাস যে সেই ভরসা দেবেন মানুষকে ভোট দেওয়ার জন্য। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।